হ্যালো ভিওয়ার্স আবার আপনাদেরকে স্বাগত আমাদের চ্যানেলে যেমন হবে মঙ্গলের ঘরবাড়ি বাড়ি নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই মঙ্গল গ্রহে বাস করতে গেলে ঘরবাড়ি কেমন হবে তা নিয়ে সম্প্রীতি অনুষ্ঠিত হয়েছে মার্স সিটির ডিজাইন প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে মেসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিস এর একটি দল তারা ভবিষ্যতে মঙ্গলের গ্রহে টিকে থাকতে টেকসই শহরের নির্মাণে নকশা দিয়েছেন বনের মতো ট্যাক্সি শহরে এই নকশার নাম দিয়েছেন রেড উড ফরেস্ট প্রতিটি গাছ বাড়ি শাখা প্রশাখা পদ্ধতির মতোই হবে এবং টানেলগুলো গাছের মূলের মতো হবে রেড উড ফরেস্টের এই নকশা কম্পিউটারের বিশেষ পদ্ধতিতে তৈরি করেছেন তারা রেড উড ফরেস্ট নামের এই নকশায় গম্বুজ বা গাছের বাসস্থান তৈরির যে বিষয়টি তুলে ধরা হয়েছে তাতে একটি বাড়িতে পঞ্চাশ জন মানুষ থাকতে পারবে ওই গম্বুজে উন্মুক্ত ও মানুষের চলাফেরার জায়গা থাকবে এর পাশাপাশি থাকবে গাছপালা ও প্রচুর পানি এছাড়া মঙ্গলের উত্তর দিকের সমভূমি থেকে পানি উৎপাদন ও ফসল উৎপাদন সংগ্রহ করার ব্যবস্থা থাকবে গাছের বাসস্থান হবে মাটির নিচে টানেলের উপর নির্মিত বিশেষ ঘর এখানে ব্যক্তিগত চলাফেরার জায়গায় পাশাপাশি আরেকজনকে ঘরে যাওয়া যাবে এবং যোগাযোগের সুযোগ থাকবে এই পদ্ধতিতে দশ হাজার মানুষের বসবাস উপযোগী একটি শহর গড়ে তোলা সম্ভব হবে টানেলগুলো এখানকার মানুষকে মহাজাগতিক বিকিরণ গ্রহানোর ধুলা ও চরম তাপ বৈচিত্র্য থেকে সুরক্ষা দিতে পারবে গবেষক ভ্যালেন্টিনা সুমিনি বলেন মঙ্গলে আমাদের তৈরি নকশা শহর তৈরি শহরটি একটি বনের মতো কাজ করবে যা মঙ্গল গ্রহের বরাদ্দ পানি বরফ পানি এবং অন্যান্য সূর্যের আলো থেকে জীবন ধারণের সাহায্য করবে মঙ্গলের মাটিতে একটি বনের নকশা করার অর্থ এই পৃষ্ঠে প্রাকৃতিকভাবে প্রকৃতি থেকে ছড়িয়ে দেওয়ার সম্ভাবনাকে ফুটিয়ে তোলা সূত্র স্পেস ডট কম ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইক যাতে কমেন্টস করুন